মেটেরিয়া মেডিকা থেকে আজকের আলোচিত ওষুধ হচ্ছে আর্নিকা মন্টেনা। আজকের আলোচনার মাধ্যমে আমরা আর্নিকা মন্টেনা সম্পর্কে যা জানব, আর্নিকা মন্টেনার সমনাম, উৎস, প্রুভার, ক্রিয়াস্থল, ওষুধের নিজস্ব কথা, মানসিক লক্ষণ, পার্শ্ব গঠন, মল, মূত্র, কাতরতা, মায়াজম, হ্রাস বৃদ্ধি, অনুপূরক, প্রতিষেধক এবং ক্রিয়াকাল। আর্নিকা মন্টেনার সমনাম হচ্ছে ফেলাউট, সেল্টিক নার্ভ, লিউপার্ডস বেন, পর্বতের তামাক, পর্বতের আর্নিকা। আর্নিকা মন্টেনা ওষুধের উৎস হচ্ছে উদ্ভিজ। এখানে আর্নিকা মন্টেনার উদ্ভিদ যে উদ্ভিদ থেকে তৈরি সেই উদ্ভিদের চিত্র আনা হয়েছে। এখানে আর্নিকা মন্টেনার ক্লোজার ভিউ ফুলের চিত্র দেখানো হয়েছে। ফুলগুলো হলুদ, এটা হলুদ, পাতাগুলো শাপলা পাতার মতো একটু দেখা যাচ্ছে এবং গাছগুলো যদি আমরা খেয়াল করি গাছগুলো লম্বা আছে, সরু, উপরে সূর্যমুখী ফুলের মতো ফুল, নিচে তার পাতা, তো নিচের পাতাগুলো সবুজ, ডালগুলো খুব বেশি মোটা না, পাতা আর ফুলগুলো সূর্যমুখী ফুলের মতো। এ থেকে আর্নিকা মন্টেনার যে উদ্ভিদ থেকে তৈরি এই চিত্রের মাধ্যমে সেটি আমাদের খুব সহজে মনে থাকবে। আর্নিকা মন্টেনা ওষুধটি প্রুভ করেছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, ডাক্তার জর্গ, ডাক্তার স্মেলার এবং ভিয়েনার প্রুভিং সোসাইটি। আর্নিকা মন্টেনা যে সমস্ত জায়গায় কাজ করে থাকে বা ক্রিয়াস্থলগুলো হলো রক্ত, কৈশিক নালী, রক্তনালী, মাংসপেশি এবং স্নায়ু। এখানে আর্নিকা মন্টেনার ক্রিয়াস্থলের ভিজুয়াল ইমেজ আনা হয়েছে। প্রথমেই রক্ত, এখানে ব্লাড ভেসেল রক্তনালী থেকে রক্ত বের হচ্ছে সেটা দেখানো হয়েছে। যেমন এইখানে এই লালটাকে রেড ব্লাড সেল আর এইগুলাকে হোয়াইট ব্লাড সেল, এবং এইগুলো এই যে হলুদ হলুদ এটা হচ্ছে প্ল্যাটিলেটস আর এই যে প্লাজমা। এছাড়া আর্নিকা মন্টেনা রক্তনালীতে ব্লাড ভেসেলে রক্তনালীতে কাজ করে। এখানে আর্টারি মানে ধমনী, ভেইন, শিরা, এগুলো হচ্ছে ক্যাপিলারিস। এই হচ্ছে রক্ত ব্লাড ভেসেলস বা রক্তনালী যেখানে আর্নিকা মন্টেনা খুব চমৎকার কাজ করে। এছাড়া ক্যাপিলারির ক্ষেত্রে ক্যাপিলারি হচ্ছে কৈশিক নালী, দেহের খুব প্রান্তে রক্ত প্রবাহ পরিচালনার জন্য ক্যাপিলারি খুব কার্যকরী ভূমিকা পালন করে এবং এইটা যে কোনো ধরনের সমস্যা বা প্রবলেমের ক্ষেত্রে আর্নিকা মন্টেনা ভালো কাজ করে। আর্নিকা মন্টেনা মাসেলে কাজ করে। এখানে দেহের বিভিন্ন মাসেলের হেড অ্যান্ড নেক মাসেল, ব্যাক অ্যান্ড থোরাক্স মাসেল, অ্যাবডোমেন মাসেল, এই সবগুলো মাসেলের চিত্র দেখানো হয়েছে এবং মাসেলের মাংসপেশিতে যে কোনো ধরনের আঘাতজনিত বা যে কোনো সমস্যার ক্ষেত্রে আর্নিকা চমৎকার কাজ করে। এছাড়াও নার্ভ, স্নায়ু, দেহের প্রত্যেকটা প্রান্ত যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই স্নায়ুর ক্ষেত্রে আর্নিকা খুব চমৎকার কাজ করে। এই ভিজুয়াল ইমেজ গুলো দেখার ফলে আমাদের আর্নিকার ক্রিয়াস্থল গুলো খুব সহজে মনে পড়বে এবং সেটা রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করে খুব চমৎকার এবং খুব ভালো ফলাফল পাওয়া যাবে। ভিজুয়াল ইমেজ গুলো বারবার দেখ। আর্নিকা মন্টেনা ওষুধের নিজস্ব কথা, প্রথম কথা বেদনা, আঘাতজনিত বেদনা এবং রোগজনিত বেদনা, যে কোনো বেদনার ক্ষেত্রে আর্নিকা কাজ করে। দ্বিতীয় কথা স্পর্শকাতরতা ও অস্থিরতা। তৃতীয় কথা বিছানা শক্ত মনে হয় কিন্তু অন্যান্য কষ্ট সম্বন্ধে বললে সে বলে ভালো আছে। চতুর্থ কথা স্বজ্ঞানে প্রলাপ ও আতঙ্ক। ওষুধের নিজস্ব কথাগুলো অবশ্যই আমরা মুখস্থ করব, যার ফলে ওষুধের মূল যে সারাংশ বা বিষয়বস্তু সেগুলো খুব সহজেই আমাদের মনে থাকবে, যা রোগীর রোগ নিরাময়ে ওষুধ খুব সহজেই নির্বাচন করা সম্ভব হবে। আর্নিকা মন্টেনা ওষুধের মানসিক লক্ষণের চরিত্র অংশটুকু আর্নিকা রোগীদের সান্ত্বনায় বৃদ্ধি, কটুভাষী, অসন্তুষ্ট, সন্দেহযুক্ত, ছিদ্রান্বেষী এবং প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত। আর্নিকা রোগীর গঠন, এক্ষেত্রে তৃতীয় গ্রেডে রোগী মেদ প্রবণতা, শীর্ণতা এবং শিশুদের শীর্ণতা। আর্নিকার রোগীর মল বা স্টুল দ্বিতীয় গ্রেড, স্লেষ্মাযুক্ত বা পিৎসিল, মল ভুক্তদ্রব্যযুক্ত, নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন। তৃতীয় গ্রেডে মল কঠিন, গুটি গুটি এবং দুর্গন্ধ। মূত্র, মূত্রের ক্ষেত্রে চরিত্র হচ্ছে হাঁটলে প্রস্রাব হয়ে যায়, এটা বেশিরভাগ সময় বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ লোকদের ক্ষেত্রে হয়ে থাকে। বর্ণ, মূত্রের বর্ণ হচ্ছে দুধের ন্যায় হালকা হলুদ। গন্ধ, দুর্গন্ধ, তলানি, পাথর। মায়াজম আর
আর্নিকা মন্টেনার মায়াজম গরম কাতর দ্বিতীয় গ্রেড আর শীত কাতর তৃতীয় গ্রেড। এখানে গরম কাতরের একটা চিত্র দিয়ে গরমে যে সে অসহ্য হচ্ছে, কাতর হয়ে যাচ্ছে, সেই চিত্র দেখানো হয়। মায়াজম, সোরিক মায়াজম তৃতীয় গ্রেড, সিফিলিটিক তৃতীয় গ্রেড, সাইকোটিক তৃতীয় গ্রেড। হ্রাস বৃদ্ধি, আর্নিকা রোগের বৃদ্ধি, সামান্য স্পর্শে বৃদ্ধি, নড়াচড়ায় বৃদ্ধি, মদ্যপানে বৃদ্ধি, আর্দ্রতা যুক্ত ঠান্ডায় বৃদ্ধি, দেহ সঞ্চালনে বৃদ্ধি এবং শীতে বৃদ্ধি হয়ে থাকে। হ্রাস, আর্নিকা মন্টেনার যে সমস্ত ক্ষেত্রে উপশম বা হ্রাস হয়ে থাকে, শয়নে অথবা মাথা নিচু রেখে শয়নে খোলা বাতাসে উপশম। অনুপূরক এবং প্রতিষেধক ঔষধ, অনুপূরক ঔষধ হচ্ছে একোনাইট নেপেলাস, ইপিকাক, হাইপার হিপার এবং রাস্টক্স। প্রতিষেধক ওষুধ হচ্ছে একোনাইট, আর্সেনিক অ্যালবাম, ক্যাম্ফর, চায়না, ইগনেশিয়া এবং ইপিকাক। আর্নিকা মন্টেনা ওষুধের ক্রিয়াকাল বা ডিউরেশন হচ্ছে 6 থেকে 10 দিন। এটি একটি স্বল্পকাল মেডিসিন। আজকে আর্নিকা মন্টেনা সম্পর্কে যেটুকু আলোচনা করা হলো, এর অংশটুকু আমরা খুব ভালোভাবে আয়ত্ত এবং আত্মস্থ করার চেষ্টা করব। এর মধ্যে ওষুধের নিজস্ব কথা, ক্রিয়াস্থল, ক্রিয়াস্থলের ইমেজ, প্রুভার, যে অংশগুলো আমাদের একজন হোমিওপ্যাথিক ছাত্র হিসাবে, লার্নার হিসাবে আমাদের এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, যার ফলে আর্নিকার প্রয়োগ আমাদের জন্য খুব সুবিধা হবে। আজকে আর্নিকা সম্পর্কে এ পর্যন্তই। এর পরবর্তী আরেকটা ভিডিওতে আর্নিকার অন্যান্য বিষয় নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ।